আমরা কি এই সমস্ত পাঁচিল পুচিল ভাঙতে পারবো না ভাই? আমাদের মনে হচ্ছে সমস্ত পাঁচিল পুচিল ভাঙার জন্য আরো শক্ত কিছু জিনিসের দরকার হবে। বাকি ওকে ভাই, ওকে ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। গাড়ি আমাদের এখানে আটকে গেছে মনে হচ্ছে, এটাকে বের করি কি করে আমি? এক সেকেন্ড, গাড়ি থেকে আমি আগে নামি। ওবে ভাই, আমার কাছে তো থরের হাতুড়ি রয়েছে। মারো মারো মারো, থরের হাতুড়ি দিয়ে পাঁচিলটাকে মারি তো। মারো 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 মারো, এটাকে মারো, আমার গাড়িটাকে পিছনে নিয়ে যাবো। এক কাজ করি, এইগুলোকে না ভেঙে আমার গাড়ির সামনের হেডলাইটে ভেঙে দিস সালা, তাহলে আমার পিছনে নিতে আরো সুবিধা হবে। মার 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 মার, চলো দেখা যাক এবার আমাদের গাড়িটা পিছনে নিতে পারবো কিনা। আরে এবার তো পিছনে হয়ে যা ভাই, গাড়ি দে, এইখানে আটকে গেছে ভাই, এর আর কিচ্ছু করার নেই। তাহলে তোর যখন কিছু করার নেই, তাহলে তোকে আমি এখানে ভেঙে চলে দেবো ভাই। চলো 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 ভাই, আমরা আমাদের কারকে দেখো কেমনভাবে ভাঙছি। ঠিক আছে, মারো মারো মারো, মার ভাই মার। ঠিক আছে ভাই, বহুত হয়েছে বহুত হয়েছে, এবার এই কারটাকে নিয়ে আমাদের বাড়ির দিকে যাই চলো। ও, এটা আগের থেকে বেশি স্পিড ভাই এই কারটার, এই কারটাকে নেব। চল 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 চল, এ তো উঠতেই পারছে না উপরে। এটাকে নিয়ে আমাদের গ্যারেজের দিকে ঢুকিয়ে আমি লাভ দেবো, তারপরে দেখবো এই কারটা দিয়ে আমাদের বাড়ি ঘর ভাঙতে পারি কি না পারি। আবে জলদি জলদি চালা, আবে জলদি জলদি চালা, যা 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 যা, এ তো এখানে থেমে পড়লো ভাই। গাইস, তো ভিডিওটা আগে কন্টিনিউ করার আগে আমি তোমাদের লোটাস 365.in সম্বন্ধে বলতে চাই, যেখানে গাইস তোমরা IPL দেখে নিজেদের ওপিনিয়ন দিয়ে জিতে যেতে পারো অনেক অনেক প্রাইজ। যেমন কি ধরো গাইস, এখানে প্রশ্ন থাকবে যে IPL ম্যাচে টস কে জিতবে বা ম্যাচটাই কে জিতবে, আর এরকমই প্রায় 50-এরও বেশি নানা রকম ধরনের প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর দিয়ে তোমরা এখান থেকে জিতে যেতে পারো অনেক অনেক প্রাইজ। আর এখন গাইস, তোমরা যদি ভাবো যে এখানে শুধু ক্রিকেটের সম্বন্ধে কোশ্চেন করা হয়, তাহলে আমি তোমাদের বলে রাখি যে এখানে ক্রিকেট ছাড়াও 200-টারও বেশি নানা রকম ধরনের কোশ্চেন করা হয়।
হয় আর সেগুলোতেও তোমরা তোমাদের উত্তর দিয়ে জিতে যেতে পারো নানা রকমের প্রাইজ। আর এই লোটাস 365.in এ তোমরা যদি প্রথমবারের জন্য গিয়ে রেজিস্টার করো তাহলে তোমরা পেয়ে যাবে 365 টাকার বোনাস। আর শুধু তাই না গাইস, এখানে 10 মিলিয়নের থেকেও বেশি লোকজন খেলে আর এইখানটায় তোমরা পেয়ে যাবে 24 ঘন্টার জন্য 1-to-1 কাস্টমার কেয়ার সাপোর্ট। আর এই লোটাস 365.in এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, নেহা শর্মার মতো বড় বড় সেলিব্রিটিরা। তো যাও জলদি জলদি গিয়ে লোটাস 365.in এ রেজিস্টার করো, লিংক তোমরা কমেন্টে পেয়ে যাবে। বাকি চলো আমাদের গ্যারেজের ভিতরে কি আছে। ওকে, এখানে একটা দরজা রয়েছে, এই দরজাটা এই দরজাটা তো খুলে যাচ্ছে, বাট GTA 5 এর যে দরজাটা ছিল সেটা কখনো খুলতো না। আর এদিকে দেখো গাইস, এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের সুইমিং পুল যেখানে আমরা কতবারই না স্নান করেছি। আর শালা, এখানে কি আমার কাছে জাস্ট এই একটাই অপশন রয়েছে নাকি এখানে বাড়িঘর ভাঙার জন্য, নাকি আর কিছু আছে? এটাতে তো সেরকম মারলে কিছু ভাঙছেও না। ও, এই যে আমাদের সেই সুইমিং পুলের ওঠার মই ছিল। বাকি চলতো, ও ভাই কাজ ভেঙে দিছি আমি, কাজ ভেঙে দিছি আমি। এই যে আমাদের বাথটব, এই যে আমাদের ড্রেসিং রুম ভাই, ড্রয়ারের ভিতরে ড্রেস ফ্রেস নেই নাকি? সব একদম পিচকে পুচকে দেবো এরকম ভাবে। ভাঙো ভাঙো, সব কিছু ভেঙে দেবো আজকে। এই যে আমাদের বেডরুম ভাই, আমাদের জামা কাপড় মারো, বেডরুমে গুঁতো মারো, বেডরুমে মারো। এই আমাদের লাইটও ভেঙে দেবো ভাই। আরে আরে, চারিদিকে আজকে তছনছ করে দেবো। এই রুমটা কি খুলে ভাই, GTA 5 এরকম একটা রুম ছিল আমাদের ঘরের সাথে, বাট সেটা খুলতো না। এখানে দেখো এই রুমটা খুলে গেছে। আমি এই রুমটা তো ভাই দারুণ সুন্দর, এখানে এখানে গাছপালা গজিয়ে গেছে। এখানে আরো একটা রুম রয়েছে। ওকে, এটা দিয়ে খুলে আমরা কোথায় যাবো? আবে খোল না, আবে আবে খুলবি না, দরজায় ভেঙে দেবো শালা আমি। ও ভাই সাহেব, এখান থেকে দরজা ভেঙে আমরা এদিক দিয়ে বেরোবো, ঠিক আছে? নাইস, এই দরজাটা, এই দরজাটা দিয়ে তো আমরা এই রুমে বেরোলাম। এটা তো আমাদের ওই রুমের দরজা। এখানে আরো একটা দরজা ছিল, এটাও খুলতো না কোনোদিন, এটাও খুলতো না। বাকি এখন তো এটা খুলে দিলাম গাইস। চলো তো উপরে, উপরের রুমে যাওয়া যাক। উপরের রুমে গিয়ে আমাদের টিভি কোথায় ভাই? আমাদের টিভি, যেটা আমি টিভি দেখতাম। আরে আমার টিভি কোথায়? টিভি ভাঙবো আমি আগে, সবার আগে বোকা বাক্সটাকে ভাঙবো। এই যে আমাদের ডাইনিং টেবিল ভাই, এরকম ধুপধাপ করে মারছি আমি আমার টিভি। এই যে আমাদের টিভি ভাই, টিভি চালানো যাবে না এখানে? আরে ভাই সাহেব, টিভি চালানোর আগে তো ভেঙে দিলাম। ঠিক আছে ঠিক আছে ভাই, এবার আমি একটু বাইরের দিকে যাই। এবার বাইরে চলে এসেছি, এবার দেখি আমার কাছে আর কি কি অস্ত্র শস্ত্র আছে ভাই। এটা হচ্ছে আমাদের হাতুড়ি, হাতুড়ির পরে এখানে একটা স্প্রে ক্যান রয়েছে। এটা তো কালারের মতো ভাই, এখানে কালার দিয়ে আমি আমার নাম লিখতে পারবো, SUBCRII। সবাই সাবস্ক্রাইব করে দাও গাইস, সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও। কিন্তু এই কালারের এটা দিয়ে আমরা বাড়িঘর তো হয়তো ঠিকভাবে ভাঙতে পারবো না। কালারের পরে এটা হচ্ছে এক্সট্রিম উইজার, এটা দিয়ে সাধারণত আমাদের মনে হয় আগুন লাগলে এরকম জল ফল ছিটিয়ে দিতে হয়, আগুন নিভে যাবে। ঠিক আছে বুঝলাম। বাকি এক্সট্রিম উইজার পরে কি আছে? লিফ ব্লোয়ার, এটা কি ভাই? এটা কি, এটা গাছে জল দেওয়ার সামানপত্র নাকি? এবার এখানে দেখাচ্ছে ব্লো টর্চ বলে একটা জিনিস আছে, এ দিয়েও তো হালকা মতো এক্সগ্রেড। এটা দেখে, ও এটা সেই রডফর্ডের দোকানে দেখা যায় গাইজ, রডফর্ডকে গলানোর জন্য ব্যবহার করে এটা মনে হচ্ছে সেই জিনিস। এটা দিয়ে দেখো সমস্ত কিছুতে যাতে দেবো আমরা, সেগুলো গলে যাবে এরকমভাবে। দেখো দেখো আমাদের গাড়ি গলে যাচ্ছে, আমাদের চাক্কা গলে যাচ্ছে ভাই, সব কিছু গলে যাচ্ছে এখানে চারিদিক দিয়ে। বাট এটাও সেরকম একটা বেশি কাজের না। এখানে দেখো একটা শর্ট গান পেয়েছি ভাই, এই দেখো শর্ট গান দিয়ে গাড়ির পুরো কাস্টমার বের করে দেবো এরকমভাবে। এতক্ষণে একটা ডিস্ট্রাকশন জিনিস পেয়েছি অনেকক্ষণ পরে। ওকে, এবার এদিকে যদি আমি মারি আমার বাড়িতে, বাড়ির পাথর পুথর ভাঙবে না। শর্টগান দিয়ে মারতে ভাই ভালোই লাগছে, বাট ভাঙতে অনেক টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। শর্টগানের পরে আছে একটা ছোটকু গান, ছোটকু গান দিয়ে তো ভাই ভাঙবেই না এরকমভাবে। বাকি এখানে একটা হান্টিং রাইফেল রয়েছে, এই দেখো এতে আবার স্কোপও লাগানো, স্কোপ দিয়ে মারলে যাতে মারবো সেখানে একদম এরকম ছেদ হয়ে যাবে। দেখো আবার মারছি, ছেদ হয়ে গেলো। ঠিক আছে, যদি আমি গেটে মারি, গেটের তালা ছেদ হয়ে গেছে ভাই। এবার আমি এখানে মারবো, যেখানে মারবো ভাই পুরো সেখানে ছেদ হয়ে যাবে। মার এখানে মার। ও ভাই, এই গানটার তো ভালোই পাওয়ার রয়েছে, ভালোই। বাকি যদি আমি গেটের এইখানটায় মারি তাহলে কি হবে? ওকে, এটাও ফাঁকা হয়ে গেল। এবার এটাই মারো ভাই, গেটই খুলে পড়ে চলে গেছে ভাই। দেখো গেমটা কতটা রিয়েলিস্টিক তাই দেখো গাইস। তো এখানে আমাদের নিজের বাড়িঘর ভাঙতে ভাঙতে না একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে কারেন্ট চলে গেছিল। তারপর যতখানি আমি ভেঙেছি পুরো পুরো ক্র্যাশ হয়ে গেছে ভাই, এখন আবার নতুন করে আমাদের বাড়িঘর ভাঙতে হবে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এবার তো আমরা বুঝেই গেছি যে এখানে আমাদের কাছে কি কি অপশন রয়েছে, সেগুলো দিয়ে আমরা আমাদের বাড়িঘর ভাঙবো। রকেট লঞ্চার রয়েছে, মারো রকেট লঞ্চার দিয়ে। চলো রকেট লঞ্চার দিয়ে আমি আমাদের বাড়িঘরকে আজকে তছনছ করে দেবো ভাই। চলো, বহুত হয়েছে নাটক। ওই যে উপরে আবার একজনের বাড়ি দেখা যাচ্ছে না, এখান দিয়ে মারবো পুরো বাথরুমে গিয়ে পড়বে, এক এক করতে করতে টপকে যাবে। বাকি চলো, এখানে আমাদের কাছে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেনগুলোকে আমি সবার প্রথমে আমার বাড়ির এই আশপাশের পাঁচিল পুচিল দিয়ে সেট করবো, তাহলে আমাদের বাড়ির পিলারগুলো ভাঙতে সুবিধা হবে। ঠিক আছে, এটার উপরে উঠা তো প্রয়োজন আছে আমার সবার প্রথমে। এদিকে এখানে 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 আমাদের কাছে তো আনলিমিটেড ভাই নাইট্রোজেন বোমা রয়েছে না, ফটাফট এরকম সেট করে দেবো ভাই, চারিদিক দিয়ে সেট করে দেবো বাড়িটাকে। আজকে আমি একদম দেখো ভেঙেই ছাড়বো ভাই, পুরো ভেঙে ছাড়বো। বাকি তোমাদের এই গেমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর নেক্সট পার্ট দেখবে নাকি অবশ্যই আমাকে তাও জানিও। ফটাফট চলো, টাকানো টাকানো কমপ্লিট। হান্টিং রাইফেল দিয়ে কিছু হবে না, রকেট লঞ্চার দিয়ে মারো। আরে তো বাইরে চলে গেলো, নাইট্রোজেনে মার। ও ভাই সাহেব,
ওই নাইট্রোজেনে মেরেও কিছু হলো না, এখানে মার। আরে ইয়ার, নাইট্রোজেনে মার, নাইট্রোজেনে মার, নাইট্রোজেনে মার। ওকে, এখান দিয়ে পুরো ছেদ হয়ে গেছে ভাই, দারুণ দারুণ দারুণ। এই যে এখানে পুরো নাইট্রোজেনের বৃষ্টি হবে দেখো। ও ভাইসা, ও গেম ল্যাগ করা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো খালি হয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে আমার বাড়ি। মারো, আরও মারো, আরও মারো, আরও মারো। এ এক সেকেন্ড আমার বেঁচে বেঁচে থাকতে হবে, বাই চান্স গেম ক্র্যাশ হয়ে গেছে মানে আমি টপকে যেতে পারি এখানে। এই দেখো, এই দেখো, এখান দিয়ে পুরো খালি হয়ে গেছে ভাই, চারিদিক দিয়ে শুধু এরকম ধুলোবালি ছড়াচ্ছে। এবার আমার সুইমিং পুলটাকে মারবো, মারো। ওকে ভাই, আমার হেলথ কমে যাচ্ছে, দাঁড়াও একটুখানি ব্লু টাইড মেরে আমার হেলথটাকে বাড়িয়ে নিই। ফটাফট চলো, ফটাফট চলো, আমার হেলথটাকে বাড়াই। একটা পাইপ বম মেরে দিই ভাই জলের ভিতরে, জলের ভিতরে বম বম মারলে কাজ হবে। ওকে ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে, এখানে তো নাইট্রোজেন আসেই, নাইট্রোজেনের মধ্যে যদি বোম মারি, নাইট্রোজেনে মার, নাইট্রোজেনে মার, নাইট্রোজেনে, নাইট্রোজেনে মার। ও ও ও ভাই, কি ডিস্ট্রাকশন হচ্ছে দেখো এখানে, চারিদিক দিয়ে শুধু তা ভাই। এই আমি এটা কোথায় ঢুকে বললাম ভাই? আরে আমি ম্যাপের থেকে বাইরে চলে এসেছি। কাজ করি, বাইরে তো অনেক নাইট্রোজেন এরকমভাবে লাগিয়ে দিয়েছি, এবার ঘরে লাগাই ভাই, চারিদিক দিয়ে ঘরে সেট করে দিই। লাগাও 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 লাগাও, চলো 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 চলো। এদিক দিয়ে তো পুরো ভাঙাচোরা করেই দিচ্ছি আমি। আর কতক্ষণ লাগবে ভাই আমাদের এই বাড়িটাকে ভাঙতে? আবে আর কতক্ষণ লাগবে, এত নাইট্রোজেন তো মেরে দিলাম। এক কাজ করি ভাই, দাঁড়াও এইখানে পুরো নাইট্রোজেনের দোকান বানিয়ে দেবো আমি। শালা নাইট্রোজেনের এমন একটা সিঁড়ি বানাবো বড় সাইজের, যেটা মারলে আমার বাড়ি তো ভাঙবেই ভাঙবে। এবার মারো মারো মারো, আরও আরও মারো, আরও মারো। এবার চলো একটু নিচের দিকে যাওয়া যাক। ওকে, এই যে আমাদের রকেট লঞ্চার, মারো। ওকে, এইবার হয়েছে ভাই আসল তাবাহাই, এই দেখো এইবার হয়েছে ভাই আসল তাবাহাই। এইদিকের তো পুরো কাচ্চুমার বের করে দিয়েছি, এবার ওই সামনের দিকের কাচ্চুমার বের করতে হবে। আরে মারবে শালা, এইটাও আবার টপকে গেলাম ভাই। আরে আর বারবার টপকে গেলে কি করে হবে? এই কেজিএফ এর হাতি দিয়ে বাড়ি মার। আবে ইয়ার, এখানেও নাইট্রোজেন ছিল, আমি নাইট্রোজেনের মাথায় বাড়ি মেরে দিছি ভাই। সাবধান থাকতে হবে, আমাদের ঘর তো আর বাড়ি ঘর তো নেই, দেখো কি অবস্থা করে দিছে ভাই, একদম কি অবস্থা। এবার এখান থেকে পাইপ বম শুরু মারি, এরকম ভাবে মারতে থাকো ভাই, পাইপ বম মারতে থাকো, এরকম ভাবে মারতে থাকো, খালি গায়ে না করলেই হবে। মারো 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 মারো, জানলা ফাল্লা চারিদিক দিয়ে ঢুকে দেবো আমি। মারো মারো মারো, ফ্র্যাঙ্কলিনের বাড়ি আজকে একদম কচনচ করে দেবো আমি। চলো চলো, জলদি জলদি মারো ভাই, জলদি জলদি মারো, বাড়ির প্রত্যেকটা ইট ভেঙে চুরে দেবো আমি। মারো 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 মারো, ভাঙা চাই ভাই, যেখানে যেখানে নাইট্রোজেন রয়েছে না সেখানে সেখানে আরও বেশি জোরে জোরে বুকগাপ করে ফাটছে ভাই। বাকি দেখো এর বাড়ির কী অবস্থা, আরে ভাই বাড়ির কী অবস্থা, জাস্ট তাই দেখো এদিক দিয়ে এদিক দিয়ে। আরও আরে গ্যারেজ রয়েছে তো এখনও, চিন্তা গ্যারেজ চিন্তা থাকবে। আমার আরও একবার সমাধি হয়ে গেছে গাইস, শালা এবার একটু দূর থেকে মারবো, দাঁড়াও। এখানে কাজ করি, নাইট্রোজেনের আরও বড় দোকান লাগিয়ে দিই এখানে, ফটাফট ফটাফট। এই ঘরের ভিতরে তো নাইট্রোজেন দিয়ে ভরে ফেলবো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে মার 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 মার। এখানে একটা বিশাল বড় আমি বিস্ফোরণ ঘটাবো, পুরো পরমাণু বোমার মতো, তার জন্য রেডি হয়ে থাকো। এই দেখো এই দেখো, আরে এত এত লেট করলে হবে না ভাই, এরকম মারতে থাকতে হবে, লাগাতে থাকতে হবে ভাই। ফটাফট চলো ফটাফট চলো, এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এবার এই সাইডটা কমপ্লিট হয়ে বাড়ি। মারো 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 গ্যারেজে, একটা মিস্টেক, আর দেখো সব ফেটে গেছে ভাই। গ্যারেজের তো আর কিচ্ছু বাইরে বেড়েছেও নেই, এইখানে গ্যারেজের ছাদ পড়ে গেছে এখানে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা রকেট লঞ্চার চালিয়ে দিই এবার আমি। এবার তো ভাই রকেট লঞ্চার চালিয়ে দিলে চারিদিকে সব কিছু ভেঙে চুরেই পড়ে যাবে না, আর কি বাকি আছে, আর কি বাকি আছে। বাড়ির পিলারগুলো ভেঙে দিতে পারলে বাড়িও ভেঙে যাবে আমার। মারো মারো, এখানে এই কোনায় পিলারটা মার, একোনা একোনায়। ওকে নাইস, এখানে কি আর নাইট্রোজেন বোমা নেই ভাই? চারিদিকে তো ছেদ হয়েই গেছে। এখানে মারো, আর একটু মারো। ও আমাদের এবার একটু পিছনে থাকতে হবে ভাই, আমাদের হেলথ তো প্রায় কমেই গেছে। এখান দিয়ে এই দরজাটা খুলবে না এখন, এই দরজাটা কি খুলবে না ভাই? যদি না খুলে এখানে খতরনাক আমার নাইট্রোজেন বোমা লাগিয়ে দেবো এরকমভাবে, টিং 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 ডিং 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 করে। লাগাও 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 লাগাও। ইয়ার, আবার সমাধি নিয়ে নিয়েছি আমি। আর এইবার আশা করছি ভাই এখানের এই পিলার পুলার তো ভেঙেই গেছে। রকেট লঞ্চার ভাই সাহাব, সবার প্রথমে এখানটা এম করো, নাইস। এই পাঁচিলটার আমরা খাতমা করে দিয়েছি ভাই, দেখো আমি বললাম না আমাদের একটু দিমাগ খাটাতে হবে ভাই, তাহলেই হয়ে যাবে। বাকি এটা মার, ওকে। এই পাঁচিলটাও আমরা মানে এই পিলারটাকেও ভেঙে চলে দিছি, এবার তো ভেঙে পড় ভাই, এবার মনে হচ্ছে ভাই ভেঙে পড়বে। ধূপধাপ তো ভাই বিস্ফোরণ ঘটেই চলেছে এখানে, আরে এখনো ভাঙেনি।
আরে এখনো ভাঙেনি ভাই, এই দোতলা কি আকাশের উপরে এরকম ভাবে থাকবে? না না, তাও আমার মনে হচ্ছে এবার ভেঙে যাবে ভাই, এবার ভেঙে যাবে আমাদের। এই যে রকেট লঞ্চার মারো, এবার এবার, আরে ভাই প্লিজ ভেঙে যা, এবার গুপগাপ তো হচ্ছিস, এবার ভেঙে যা, এবার ভেঙে যা, ভেঙে যা, ভেঙে যা, ভেঙে যা। চারিদিকে যে কটা বাদ বাকি ছিলাম সবগুলোকে লাগিয়ে দিয়ে এসছিলাম। আরে এবার ভাঙ 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 ভাই, আমি ঘেমে এদিকে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু চলো আমার বাড়ি ভাঙছে না ভাই। আর এদিকে গাইস আমি এরকমভাবে আন্দাকন্দা কয়েকটা বোমা বারুদ এরকমভাবে আবার চালিয়ে দিই, দেখা যাক উপরের ছাদ মাদ ভাঙে কি না ভাঙে ভাই। আমি তো বিশাল থক গায়া হু, বিশাল হাঁপিয়ে গেছি আমি এখানে বাড়ি ভাঙতে ভাঙতে, তাও পুরোটা ভাঙে নাই, কি বলবো বলো। এবার ভাঙছে, হ্যাঁ এবার ভাঙছে ভাই, এবার ভাঙছে, দেখো টাল খাচ্ছে আমাদের বাড়ি। আরে বাড়ি টাল খাচ্ছে ভাই, বহুত কষ্ট টষ্ট করার পরে ভাঙছে, গেম তো পুরো ল্যাগ হয়ে গেছে এখানে, গেম পুরো নোড়াচড়া করতে পারছে না, গেম বলছে ভাই আর ভাঙিস না আমাকে, আমাকে ছেড়ে দে প্লিজ। কিন্তু আমিও বলছি ভাই তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না ভাই, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে না কমপ্লিট করবো ততক্ষণ আমি ছাড়বো না। দেখো বাড়ি ঘর ভাঙাচোড়া কতটা খাটনির কাজ গাইস, আমি তোমাদের একটু উপর থেকে দেখাতে চাই। এই দেখো তবে ছাদের তো সেরকম কিছু হয়নি ভাই, ছাদের যা ছাদে মনে হচ্ছে কেউ ছেদ করে দিয়েছে। দেখো বাকি আমাদের বাড়ির অবস্থা তো কি আর বলবো ভাই, বাড়িটা অত অনেক চেষ্টা করার পরও পুরোপুরিভাবে ভাঙতে পারলাম না, ছাদই ভাঙতে পারলাম না, বাড়ির নিচে আর কিছু বেঁচে নেই ভাই, নিচেই বাড়ির আর কিছু নেই, এখানে আর কেউ থাকতে পারবে না। বাকি তো থাক আজকে গাইজ, এই ভিডিওটা এইটুকুই। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।